আসসালামু আলাইকুম, পেন্টানিক আইটি সলিউশন পার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমদাদুল হক। গত পর্বে আমরা যে বিষয়টা দেখেছিলাম সেটা হচ্ছে যে কাস্টমার সরাসরি মানে নিজেরাই হচ্ছে আমাদের ওয়েবসাইটে ঢুকবে এবং ফর্ম ফিল আপ করার মাধ্যমে হচ্ছে আমাদের হচ্ছে লিডে পরিণত হবে, ঠিক আছে। তো আজকে হচ্ছে আমরা মূলত দেখব যে আমরা কিভাবে টার্গেটেড যে আমাদের যে কাস্টমার আছে বা ক্লায়েন্ট আছে তাদেরকে কিভাবে আমরা খুঁজে বের করতে পারি, ঠিক আছে। তাদের হচ্ছে ইমেলগুলো কালেক্ট করবো এবং তাদেরকে হচ্ছে আমরা ইমেল করব, ঠিক আছে। তো এই বিষয়গুলো হচ্ছে আজকে মূলত আমরা এখান থেকে দেখব। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তো যখন হচ্ছে আমরা কোনো কাস্টমারকে খুঁজে বের করতে চাইব বা খুঁজে বের করব, তখন হচ্ছে আমাদের সর্বপ্রথম যে বিষয়টা দরকার সেটা হচ্ছে যে আমরা তাদেরকে কোন লোকেশন থেকে খুঁজব। তো এরকম অনেক জায়গা আছে যেখান থেকে হচ্ছে আমরা সরাসরি কাস্টমারকে হচ্ছে আমরা নিয়ে আসতে পারবো, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমরা ইউনাইটেড স্টেটের হচ্ছে যে কাস্টমার আছে আমরা সেখান থেকে হচ্ছে ইউনাইটেড স্টেটের কাস্টমারগুলোকে হচ্ছে আমরা আজকে খুঁজে বের করব। তো চলুন কিভাবে করতে হয় সেটা দেখি। তো হচ্ছে তার আগে হচ্ছে আমাদের জানতে হবে যে ইউনাইটেড স্টেটের মধ্যে হচ্ছে কি কি সিটি আছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমরা লিখি সিটি নেম লিস্ট, ঠিক আছে। এটাকে সার্চ করলাম, করার সাথে সাথে কিন্তু দেখুন আমাদের সামনে অনেক ওয়েবসাইট সিটি নেম চলে আসছে, ঠিক আছে। এবং এখানে হচ্ছে ক্লিক করছি, আচ্ছা চলে আসছে। আমরা সবচেয়ে ভালো হয় হচ্ছে আমরা যদি এখান থেকে সরাসরি উইকিপিডিয়ার যে ওয়েবসাইটটা আছে আমরা যদি উইকিপিডিয়াতে দেখি। দেখেন উইকিপিডিয়াতে যদি আমরা দেখি তাহলে কি কি একটা সুবিধা আছে আমি সেটাও আপনাদেরকে বলবো। দেখুন এখানে কিন্তু হচ্ছে ইউনাইটেড স্টেটের হচ্ছে সবকিছু কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে। যেমন ধরেন এটা হচ্ছে নিউ ইয়র্ক সিটি, হ্যাঁ, স্টেট সিটি হচ্ছে নিউ ইয়র্ক, স্টেট হচ্ছে নিউ ইয়র্ক। এইখানে দেখুন 2020 সালে হচ্ছে পপুল, মানে 2020 সালে হচ্ছে লাস্ট আপডেট ছিল। তো 2020 সালে হচ্ছে পপুলেশন কত আছে, এখানে আছে হচ্ছে 29,000 এই এই পপুলেশনটা আছে এবং এই মাইলের মধ্যে, ঠিক আছে, এই মাইলের মধ্যে এতগুলো পপুলেশন আছে। তো যাই হোক আমরা যদি এই এইটাকে ধরি তাহলে কিন্তু হচ্ছে মোটামুটি ভালো হয়। এখানে মাত্র 8,000, এখানে 12,000, 3,000, 11,000, ঠিক আছে। তো আমরা হচ্ছে যেখানে হচ্ছে পপুলেশনটা বেশি আমরা মূলত সেইখানে গিয়ে হচ্ছে আমরা কাজ করব। তো যাই হোক আমরা যেহেতু এখানে দেখছি পপুলেশনটা মোটামুটি এখানে একটু বেশি, তো আমরা হচ্ছে এখান থেকে এই নিউ ইয়র্ক সিটিটাকে কপি করলাম। কপি করার পরে এখান থেকে জাস্ট এটাকে পেস্ট করলাম, ঠিক আছে। পেস্ট করার পরে আমরা গুগলের একটা অ্যাডভান্স সার্চ টেকনিক আছে, সেটা হচ্ছে যে আমরা যদি এটাকে ডাবল কোটেশনের মধ্যে রাখি, সরি, আমরা যদি এটাকে ডাবল কোটেশনের মধ্যে রাখি তাহলে কিন্তু আমরা জাস্ট এইটাই পাবো, ঠিক আছে, অন্য কিছু আসবে না। নিউ ইয়র্ক সিটি আমরা হচ্ছে নিউ ইয়র্ক সিটির হচ্ছে আমরা কি করব ডক্টরের লিস্ট নিব, ঠিক আছে, ডক্টরস, ঠিক আছে, বা ডক্টর, ঠিক আছে, ডক্টরের লিস্ট নিলাম। এরপরে হচ্ছে আমরা কি চাচ্ছি জিমেইল আইডি @gmail.com, এটা লিখে সার্চ করলাম। আচ্ছা এটা লিখে সার্চ করার পরে মানে পূর্বে আমরা আর একটা বিষয় দেখি, সেটা হলো এখান থেকে হচ্ছে আমাদের একটা এক্সটেনশন অ্যাড করে নিতে হবে। আমরা জাস্ট এখানে হ্যাঁ লিখে সার্চ করলাম হচ্ছে এই যে ইমেল এক্সেক্টর, এটা লিখে জাস্ট আমরা সার্চ করলাম। করার পরেই দেখুন এখানে হচ্ছে আমাদের সর্বপ্রথমে, ঠিক আছে, যে ওয়েবসাইটটা শো করছে আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে নেট প্রবলেম একটু আসতে লেট লেট হচ্ছে, যাই হোক আমরা এখান থেকে জাস্ট অ্যাড টু ক্রোমে ক্লিক করলাম। অ্যাড এক্সটেনশন ক্লিক করার পরে কিন্তু এটা হচ্ছে আমাদের কি হবে এখানে কিন্তু একটু সময় নিচ্ছে, এই যে হয়ে গেছে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা জাস্ট এটাকে কি করব এই যে পিন করে দেব উপরে, ঠিক আছে, এখানে পিন করে দেব। ওকে ফাইন, এখন আমাদের কিন্তু কাজ শেষ। আমরা জাস্ট এখন এটা লিখে সার্চ করলাম। সার্চ করার পরে দেখুন এখানে হচ্ছে আমাদের কতগুলো ওয়েবসাইটের লিস্ট আসছে, দেখুন এখানে কিন্তু আমাদের
একশোটা ওয়েবসাইটের লিস্ট আসছে, এখন একশোটা ওয়েবসাইট আসে না, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের কিন্তু মাঝে মাঝে দশটা আসতে পারে। সেক্ষেত্রে হচ্ছে জাস্ট আপনি গুগল ডট কমে যাবেন, যাওয়ার পরে এখান থেকে নিচে দেখুন সার্চ, সরি এখান থেকে হচ্ছে সেটিং আছে, সেটিং থেকে সার্চ সেটিং, ঠিক আছে, এখানে যাওয়ার পরে এইটা হচ্ছে আপনাদের দশে থাকবে, এইটা এই যে এটা দশে থাকবে। তো এখান থেকে জাস্ট আপনি কি করবেন, একশো বাড়ায় দিবেন, ঠিক আছে, একশো করে দিয়ে এখানে জাস্ট সেভ করবেন, এরপরে হচ্ছে ওকে করে দিবেন, দিলেই কিন্তু আপনাদের এটা কিন্তু সেভ হয়ে যাবে, ঠিক আছে। এখানে হচ্ছে আপনি রোবট কিনা মানুষ সেটা চেক করতে বলবে, জাস্ট এখানে ক্লিক করবেন, হয়ে গেছে, ঠিক আছে। তো আমি কিন্তু এইভাবে কিন্তু এখানে একশোটা বাড়াই নিছি, দেখেন, এবং একশোটা বাড়াই নিছি, ঠিক আছে। এবং একশোটা বাড়ানোর কারণে হচ্ছে আমাদের একশোটা রেজাল্ট শো করছে। এবং একটা মজার ব্যাপার দেখুন, এইখানে যদি আমরা দেখি, এই দেখুন এইখানে ইমেল এক্সেপ্টর যেটা, এটা যদি আমরা দেখি এখানে কিন্তু অলরেডি 90টা মেল কিন্তু অলরেডি কারেক্ট হয়ে গেছে, যেটা হচ্ছে টোটালি হচ্ছে ডক্টরের মেল, ঠিক আছে। তো এখানে জাস্ট আমরা এটাকে সিলেক্ট করলাম এবং এটা কপি অল করলাম, করার পরে আমরা জাস্ট এখান থেকে এক্সেল একটা ফাইল নিলাম, এখানে আমরা এক্সেল ফাইলের নাম দিয়ে দিই ইমেল, ঠিক আছে, ডক্টর লিস্ট অন নিউ ইয়র্ক, আমি এখানে জাস্ট এটা লিখলাম, এই ফাইলটা ওপেন করলাম, করার পরে জাস্ট এখানে লিখে দিব, মানে রেখে দিব আর কি, দেখুন আমি এখানে রেখে দিলাম। এখন এখানে দেখুন কিছু মেইল আছে যেগুলো হচ্ছে দেখেই বোঝা যায় যেগুলো আসলে ভালো মেইল না, এটা আমরা সরাই দিলাম, এবং দেখি আরো কিছু মেইল আছে কিনা, এটা হচ্ছে আমাদের এক্সটেনশন থেকে এটা অটোমেটিক আসে, এটাও সরাই দিলাম, এই যে double2@gmail.com এটাও আমরা সরাই দিলাম, ঠিক আছে। এখন দেখুন এখানে কিন্তু আমাদের মেইল কিন্তু একদম 88টা মেইল কিন্তু পেয়েছি একটা পেজ থেকে। এখন আমরা সেকেন্ড পেজে যাব, এখানে কিন্তু 90টা মেইল পেয়েছি, এবং সেকেন্ড পেজে যদি আমরা যাই, সেকেন্ড পেজে হচ্ছে 78টা মেইল আমরা কিন্তু পেয়েছি, ঠিক আছে। জাস্ট এখানে ক্লিক করব, সিলেক্ট, কপি অল, এবং এটাও কিন্তু আমরা লিখে দিলাম এখানে। এরপরে হচ্ছে আমরা আরো একটা পেজ আছে দেখুন, নিচে তিনটা পেজ কিন্তু আসছিল, তাই না? তো তিনটা পেজ আমরা একটু নিচে চলে যাই, এই যে তিন নম্বর পেজ, দেখো তিন নম্বর পেজে যাব, গিয়ে দেখবো এখানে কতগুলো মেইল পাই আমরা, 47টা মেইল পেয়েছি, ওকে। তাহলে একটা সার্চে আপনি কতগুলো মেইল পেলেন, প্রথমে পাইলেন হচ্ছে প্রায় 90টার বেশি, এরপরে সরি 88টা পেয়েছিলেন, এবং সেকেন্ডটা পেয়েছি আমরা হচ্ছে, যাক আমরা এখানে সবগুলো মেইল হচ্ছে কি করলাম, এখানে সেভ করে রেখে দিলাম। তো এখান থেকে হচ্ছে আমরা জাস্ট কি করব, এই ঘরটাকে সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে যে কন্ডিশনাল ফরম্যাটিং এটাতে ক্লিক করলাম, হাইলাইট সেল রুলস এটাতে সিলেক্ট করব, ডুপ্লিকেট ভ্যালু এটাতে ক্লিক করার পরে জাস্ট ওকে করে দিলাম। এখন দেখেন এখানে যে ডুপ্লিকেট ইমেলগুলো আছে এখানে কিন্তু সেগুলো শো করছে, ঠিক আছে। তো আমরা জাস্ট এখন এই ডুপ্লিকেট মেইল এগুলো এখান থেকে কেটে দিব, ঠিক আছে, ডুপ্লিকেট মেইল কিছু থাকতে পারে, তো এইগুলো হচ্ছে আমরা এখান থেকে কি করব, ফালাই দিব, আচ্ছা দেখুন এই যে এই মেইলটা এটা কিন্তু ভালো মেইল না, ঠিক আছে, @gmail.com যেটা ছিল, ঠিক আছে। আমরা কিন্তু হচ্ছে কি করলাম, ডুপ্লিকেট মেইল যাচ্ছিল সেগুলো ফেলে দেওয়ার পরেও কিন্তু আমাদের 204টা মেইল কিন্তু একটা সার্চের মাধ্যমে চলে আসছে। আমি আপনাদেরকে এই যে এতক্ষণ কথা বলে বলে কাজ করেছি এই জন্য হচ্ছে মাত্র 204টা, আমরা চাইলে কিন্তু এখানে যদি কথা না বলে সরাসরি কাজ করতাম তাহলে কিন্তু এতক্ষণে কিন্তু 1000টা মেইল কিন্তু হয়ে যেত, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে মূলত হচ্ছে আপনি হচ্ছে মেইলগুলো কালেক্ট করবেন। তো দেখুন এখানে হচ্ছে শুধু নিউ ইয়র্ক আছে, আমরা কিন্তু এখন চাইলে নিউ ইয়র্কের কি চাইছিলাম, জিমেইল, তাই না? তো আমরা হচ্ছে এখন ইয়াহু দেই, ঠিক আছে, যে ইয়াহু আসলে কেমন আসে দেখি,
ইয়াহু। এখন দেখুন আমরা জিমেইল দিয়েছিলাম, জিমেইলে কিন্তু মেইল পেয়েছিলাম অনেক, এবার দিলাম হচ্ছে আমরা কি করলাম ইয়াহু দিলাম, ঠিক আছে। এখন ইয়াহু দেওয়ার, ইয়াহু দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমাদের কয়টা পেজ আসছে দেখুন, দুইটা পেজ আসছে। তো প্রথম পেজে পাইলাম আমার কত 67টা মেইল, আমরা 67টা মেইল এখান থেকে জাস্ট কি করলাম কপি করে নিলাম, এগুলো শুধু ইয়াহু। এরপরে হচ্ছে পরের পেজে আমরা যাই, দেখি পরের পেজে কতগুলো মেইল পাই। এরপরে পরের পেজে আসলাম, পরের পেজে আসার পর দেখুন এখানে 25টা মেইল আছে, আমরা জাস্ট মেইলগুলোকে সিলেক্ট করলাম, কপি করলাম। এরপরে দেখুন আমাদের হচ্ছে আরো মেইল কিন্তু আছে, যেহেতু আমরা ইউনাইটেড স্টেটে আমরা হচ্ছে খুঁজছি। দেখুন বিং কিন্তু প্রচুর পরিমাণে ইউনাইটেড স্টেটে চলে, তো সেই ক্ষেত্রে যদি আমরা এখান থেকে আউটলুক লিখে সার্চ করি, তাহলে কিন্তু দেখুন এখানে আউটলুকেও কিন্তু মোটামুটি 60টা মেইল আছে, ঠিক আছে। মানে জাস্ট এইভাবে হচ্ছে আপনি কি করবেন মেইল গুলোকে জাস্ট এখান থেকে হচ্ছে আপনি কালেক্ট করে নেবেন, ঠিক আছে। এই যে আউটলুকে দেখুন মেইল কত, মেইল কতগুলো আছে। এরপরে হচ্ছে আউটলুক চলে গেল, আউটলুক যাওয়ার পরে আচ্ছা আউটলুকে হচ্ছে সেকেন্ড একটা পেজ আছে, আমরা সেকেন্ড পেজটাও দেখি। আচ্ছা সেকেন্ড পেজে বেশি নাই, তিনটা মেইলের জন্য তো কষ্ট করেন আপনি, আমরা এখানে লিখি হটমেইল, দেখুন হটমেইলে কিন্তু 68টা মেইল পেয়েছে। হটমেইলটাও আমরা এখান থেকে নিলাম, এবং হটমেইলের সেকেন্ড পেজে দেখি কোন মেইল আছে কিনা, 55টা মেইল সেকেন্ড পেজে, ঠিক আছে। তো এটা কিন্তু হিউজ একটা মেইল, আমরা কালেক্ট করে ফেললাম সামান্য কয়েক সেকেন্ডের মাধ্যমে, কয়েক মিনিটের মাধ্যমে। এখানে আসার পর দেখুন অনেকগুলো মেইল কিন্তু আমরা কালেক্ট করে ফেললাম এই কয়েকটা সেকেন্ডের মাধ্যমে। তো আশা করছি এভাবেই হচ্ছে আপনারা মেইল গুলো কালেক্ট করতে থাকেন। তো এই মেইল কালেক্ট করতে কিন্তু বেশি সময় আমাদের লাগলো না, ঠিক আছে। কয়েকটা মুহূর্তে বা কয়েকটা সেকেন্ডে বা কয়েকটা মিনিটে কিন্তু আপনি চাইলে অনেক অনেক ইমেইল কিন্তু এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই, আগামী পর্বে আমরা মার্কেটিং টুলসের অর্থাৎ ইমেইল মার্কেটিং টুলসের হচ্ছে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আমরা সেই বিষয়টাকে দেখব। তো অবশ্যই আগামী পর্বে আমন্ত্রণ জানাচ্ছি, অবশ্যই সেই পর্বটা দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।